এই কিবোর্ড, কিবোর্ডগুলোকে আমরা, এই কিবোর্ডের অ্যাকচুয়ালি নাম আছে কোয়ার্টি কিবোর্ড। কিবোর্ডের কি মনে রাখা সবচেয়ে ভালো উপায়, কোয়ার্টি কিবোর্ড। কেন কোয়ার্টি কিবোর্ড? তার মেন কারণ হচ্ছে ফার্স্টের লাইনটা দেখতে হবে, ফার্স্টে হচ্ছে কিউ ডাব্লিউ ই আর টি ওয়াই, কোয়ার্টি। দেন আমরা কীভাবে মনে রাখতে পারি? আমাদেরকে মনে রাখতে হবে ভয়েলগুলো। ভয়েলের মধ্যে কী কী বাকি আছে? ইউ আই ও, নেক্সট ওর পরে কী হয়? পি। পি এর পর আমরা ডিরেক্ট নেক্সট লাইনে চলে যাব। আমাদের এবার স্টার্ট করতে হবে আমাদের যেটা অ্যালফাবেট আছে তার স্টার্ট হচ্ছে কোন লেটার দিয়ে? এ। এসটা হট করে এসছে, এসটা মনে রাখতে হবে। এস যদি আমাদের মনে থেকে যায় তাহলে আমাদের এরপর নেক্সট যেগুলো আসছে সেগুলোতে আমরা আমাদের লিখতে হবে। যেমন ডি, ওপরে ই অলরেডি হয়ে গেছে, সো তারপরে এফ জি এইচ, আই হয়ে গেছে, জে কে এল, এম এন। দেন এটা খুব সুন্দর একটা মনে রাখার বিষয় আছে যে বড় লোক ভিখারি, ছোট লোক, বা ভিখারির জায়গায় আমরা ভিআইপি বলতে পারি, অনেকে অনেকে ভিআইপি বলে। তো বড় লোক ভিখারি, ছোট লোক, অ্যান্ড লেগস এক্স, ওপরে অলরেডি ওয়াই হয়ে গেছে, দেন জেড। তাহলে আবার কী বললাম, আরেকবার মনে রাখার জন্য রিপিট করে দিচ্ছি, কোয়ার্টি কিবোর্ড, কিউ ডাব্লিউ ই আর টি ওয়াই, ভাবেন ইউ আই ও, ওর পর হয় পি, অ্যালফাবেট আমাদের স্টার্ট হচ্ছে এ দিয়ে, এসটা একটু অড নাম্বার, এসটা এলো নতুন করে, দেন ডি ই হয়ে গেছে, এফ জি এইচ, আই হয়ে গেছে, জে কে এল, এম এন, বড় লোক ভিখারি, ছোট লোক, এক্স ওয়াই হয়ে গেছে জেড। থ্যাংক ইউ।